বন্ধুরা, জোড়া নিম্নচাপের কারণে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বাজার থেকে বর নিয়ে এলো তেলাপিয়া মাছ, তাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়ায় তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এদিকে ওদিক আমি মিক্সিতে ওদিকে তৈরি করে নিয়েছি সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট। মাছগুলো ভাজা হয়ে গেলে কড়ায় কাঁচা লঙ্কা, ধনে পাতা, হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবে। দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা তার উপর ছড়িয়ে দেবে। ছড়িয়ে একটু উপরে কাঁচা তেল দিলে খেতে খুব ভালো হয়। আর তৈরি হয়ে যাবে আমাদের তেলাপিয়া মাছের ঝাল। করে দেখতে পারো, খুব ইজি রেসিপি। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো।